কয়লার অঙ্কর বাবে টুঙ্গত এটা দুই বিধায়কর যুঁজখন রাজপথত এসকোর্ট দি অবৈধ কয়লা ভর্তি ট্রাক পার করালে খুদ বিধায়কে নিশার রাজপথ দক্ষিণের সিনেমার বা দাক্ষিণাত্যর সিনেমার দরে কিছু অনুরূপ ঘটনা রাজপথত বিশাল এসকোর্ট আগে আগে ট্রাক পাশে পাশে বিলাসী বাহনের এসকোর্ট কিন্তু কিয় কার বাবে এই এসকোর্ট শুনি আচরিত হব নিষ্পাপ কয়লার বাবে বিলাসী বাহনের এই এসকোর্ট এসকোর্টর নেতৃত্ব খুদ বিধায়ক বিধায়ক মানে কয়লায় কলা করা এইজন মার্ঘেরিতার বিধায়ক ভাস্কর শর্মা দাক্ষিণাত্যর সিনেমার কাহিনীর এই অনুরূপ ঘটনা মঙ্গলবারে মাজনিশা দেখা গল তিনিচুকিয়ার রাজপথত ডিগবৈর সমীপর আনন্দবাগত বিধায়ক শর্মায় এসকোর্ট দি পার করেছে ইখনের পাছত সিখন অবৈধ কয়লা ভর্তি বাহন ট্রাক পার করবলৈ আগে পিছে ঘুরিছে বিধায়ক ভাস্কর শর্মার বাহিনী কাষে কাষে দেহরক্ষীক লগত লৈ খড়খোজেরে সকলো দিশ চাই আগুয়াই গৈছে বিধায়ক ভাস্কর শর্মা এয়া কাহিনীর আরম্ভণিহে পিছে এসকোর্টর আড়ত আছে আন এক কাহিনী ডিগবৈর বিধায়ক সুরেণ ফুকনের বাবেই আনন্দবাগত এইদরে এসকোর্ট দি কয়লা গাড়ি পার করাইছে ভাস্কর শর্মায় কয়লার বাবেই এতিয়া তুঙ্গত উঠিছে দুই বিধায়কর যুঁজ পিছে আন দলের নহয় দুর্নীতি ভ্রষ্টাচার মুক্ত বলে সততে দাবি করা বিজেপির দুই বিধায়কর সিন্ডিকেটর অঙ্কত এতিয়া জাঙুর খাই উঠিছে দল সংগঠন একদম সিনেমাটিক দক্ষিণের সিনেমার স্টাইলত KGF চার স্টাইলত আমি দেখবলে পালো যে দুজনক বিধায়কে পৃথকে পৃথকে পৃথক পৃথক দিনত এজনে কয়লার গাড়িবিলাক একেবারে উভতাই পঠাইছে লিডু মার্ঘেরিটালেকে গোটে কয়লার গাড়িবিলাক লানিয়ে লানিয়ে উভতাই পঠাইছে আর তার চৌবিশ ঘন্টা পার হল কি নহল মঙ্গলবারে সন্ধিয়ার আক ভাস্কর শর্মায় ফিল্ডত নামি পড়লে যে হাঙ্গু পাঙ্গু লগত লৈ চল্লিশ পঞ্চাশখন নিজের গাড়ি একদম স্কর্পিওর পর ভাল ভাল গাড়ি নেদেখা গাড়ি এটা লানি দুশ তিনশ কয়লার গাড়ি একে রাতির ভিতরে পার করাই দিছে দেওবারে নিশা লিডুর পৰা অহা কয়লা ভর্তি ট্রাক ডিগবৈর বিধায়ক সুরেণ ফুকনে উভতাই পঠোৱাৰ পাছতেই মঙ্গলবারে নিজেই রাজপথত নামিবলৈ বাধ্য হল বিধায়ক ভাস্কর শর্মা বিধায়ক সুরেণ ফুকনে কয়লার ট্রাক উভতাই পঠোৱাৰ চৌবিশ ঘণ্টা নৌহতেই রাজপথত নামি এসকোর্ট দি নিজেই পরিস্থিতির নিরীক্ষণ করিলে মাফিয়ারূপী বিধায়ক ভাস্কর শর্মায় মাকুম বাইপাসর আনন্দবাগ চাহ বাগিচার পর ডিগবৈলৈ কয়লা গাড়ি রক্ষণাবেক্ষণ দিলে ভাস্কর শর্মার বিশাল বাহিনীয়ে পিছে কয়লা সিন্ডিকেটত লুতুরি পুতুরি দুই বিধায়কর এনেবর কথাকাণ্ড দেখিও এতিয়া নেদেখার ভাও ধরেছে সরকার কিংবা প্রশাসনে তিনিচুকিয়ার পর উপাসনা বরুয়া গোস্বামী আর ডিগবৈর পর রীণা কাকতি গগৈ নিউজ 18 অসম নর্থ ইস্ট ঢেকিয়াজুলিত রাইজর ওখত পড়েছে ভুয়া আলফা দুই ভুয়া আলফা রাইজর আক্রমণ ধন দাবি করবলে অহা আলফা ঘপিয়ালে রাইজে রাইজর দার ঘাপত আহত হয়েছে দুই ভুয়া আলফা আহত হয়েছে বনুরাম বসুমতারী আর দারিয়া নার্সারী রাইজর তৎপরতা দুয়োকে আটক করেছে আরক্ষীয়ে আহত দুয়োকে ভর্তি করবাইছে TMCHত আরক্ষীয়ে জব্দ করেছে গুলিসহ এটা পিস্তল এজন অরুণাচলী ব্যক্তিক ধন দাবি করেছিল দুয়ে পানবাড়ি থকা লোকজনক দাবি করেছিল সাত লাখ টাকা দাবি করা ধন নিবল আহিছিল আর ধন নিবল আহিয়ে রাইজর ওষুধ পড়েছে এই ভুয়া আলফা ঢেকিয়াজুলিত এই রাইজর ওষুধ পড়া ভুয়া আলফার ওষুধ পড়ার এই ঘটনা দুই ভুয়া আলফাক রাইজে আক্রমণ করলে ধন দাবি করবল টাকা নিবল আহিয়ে ধরা পড়েছে আলফা ঘটিয়েছে রাইজে রাইজর দার ঘাপত আহত হয়েছে দুজন এই মুহূর্তে আমি ফোনযোগে সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক হরেন ভূমিজর সহ হরেন শেহতীয়া আপডেট কি আছে চাওক আজি সন্ধিয়ার ভাগতে এই ঘটনা সংঘটিত হয়েছে আলফার নামত ধন দাবি করা হয়েছিল অরুণাচলী এগারী লোক তেখেত নাম হয়েছে ডালুং রাজু রামফা নামর লোকজন অরুণাচলী ব্যক্তি আর তেখেতে পানবাড়ির কাঠর ডিপু আসলে তেখেতর ব্যবসায় করেছিল কাঠর সেই ব্যক্তিজনক কিছুদিন পূর্বে ধন দাবি করা হয়েছিল আলফার নামত
দুজন ব্যক্তি বলুরাম বসুমতারী আর দারিয়া নার্জারী আর আজি সেই দাবি করা ধন আদায় দিয়া কথা আছিল আর সেই অনুসরিয়ে আজি সেই দুজন যুবক ভুয়া আলফা বলে কব লাগবে তেওঁলোকে এই অরুণাচলী ব্যক্তির ঘর উপস্থিত হয়েছিল ধন নিবলে আইছিলে আর কিন্তু সেই সমগ্র বিষয় আসলে আরক্ষী গম পাইছিল আরক্ষীর এক পরিকল্পনার ভিত্তিতে আরক্ষী পূর্বর প্রায় সেই ঠাইত মজুদ আসলে আর প্রবেশ করার পিছতে কিন্তু আরক্ষীও আসলে আর সেই মুহূর্ততে কিন্তু একাংশ লোকও অবগত হয়েছিল এই বিষয়টুক যেহেতু ধন দাবি করা ধন নিবলে আইছিল তৎমুহূর্তত কিন্তু একাংশ লোকে এই যে ভুয়া আলফা দুজনের উপর আক্রমণ সংঘটিত করে দাঁড়ে ঘপিয়াই আসলে সংকটজনক অবস্থাতে দুইজনকে দিয়ে তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে গীতাশ্রী হয় ধন্যবাদ জ্ঞাপন করছো হরেন আমাকে এখানে আপডেট আপনি জানালে গুৱাহাটীত আকৌ আন্তঃৰাষ্ট্ৰীয় ক্ৰিকেট 28 নৱেম্বৰৰ দিনটো গুৱাহাটীত ভাৰত আৰু অষ্ট্ৰেলিয়াৰ মাজত খেলা হ'ব টি টুৱেণ্টি খেল টি টুৱেণ্টি মেচ এখন আছে 28 নৱেম্বৰত আৰু ভাৰত আৰু কাংগাৰু বাহিনীৰ মাজত অনুষ্ঠিত হ'বলগীয়া এই হাই ভল্টেজ টি টুৱেণ্টি মহাৰণৰ বাবে কাইলৈৰ পৰা অনলাইন যোগে হ'ব টিকটৰ বিক্ৰী আৰু এইবাৰৰ খেলখনৰ বাবে টিকটৰ মূল্য সৰ্বাধিক 4000 টকাৰ সৰ্বনিম্ন ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে 500 টকা ধাৰ্য কৰিছে অসম ক্ৰিকেট সন্থাই এ চি এ অসম ক্রিকেট সন্থায় দিয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 500, 750, 1500, 2000, 3000 আর 4000 টকা ধার্য করা হয়েছে টিকটর দাম উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বে গুয়াহাটীত অনুষ্ঠিত হবলগীয় বর্ষা বিঘ্নিত ওয়ার্ম আপ ম্যাচখনের টিকটর পয়সা অসম ক্রিকেট সন্থায় ঘুরাই দিছিল ক্রিকেট প্রেমিক যেহেতু ম্যাচ হওয়া নাছিল আর বিগত খেলখন পরিত্যক্ত হওয়ার বাবে এইবারের টিম ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার মাজর খেলখনের বাবে অধীর আগ্রহে আসলে বাদ চাই আছে অসম তথা উত্তর পূর্বাঞ্চলের ক্রিকেট প্রেমিক সময়খিনিতে আন এটা বাণিজ্যিক বিৰতি ইতিমধ্যে আপোনালোকক জনাইছো যে ভুয়া আলফা ঢেকিয়াজুলি রাইজৰ ওখত পৰিছে ঢেকিয়াজুলি ঘটনা রাইজৰ ওখত পৰিছে ভুয়া আলফা দুই ভুয়া আলফাক রাইজে কৰিছে আক্রমণ ধরা পড়ার পিছতে ধন দাবী কৰিবলৈ অহা আলফা ঘপিয়াইছে আনকি রাইজে রাইজৰ দাৰ খাপত আহত দুই ভুয়া আলফা আহত বলোরাম বসুমতারী আর দারিয়া নার্জারী আর রাইজৰ তৎপরতা দুয়োকে পিছত আটক করা হল আহত দুয়োকে ভর্তি করবাইছে টিএমসিএইচত আরক্ষীয়ে জব্দ করেছে গুলি সহ একটা পিস্তলও এজন অরুণাচলী ব্যক্তিক টকা দাবি করেছিল পানবাড়ীত থকা লোকজনক দাবি করেছিল 7 লাখ টাকা ধন নিবলৈ আহি রাইজৰ ৰুখত পৰিছে দুই ভুয়া আলফা কিছু ভাইস্য আমাৰ হাতত আহি পৰিছে এই মুহূৰ্তত ভাইস্য আগবঢ়াম পয়সা দাবি করেছিল আজি মানে পুলিশের সহায়ত আমি মানুষজনক গ্রেপ্তার করেছো তাই কিমান টাকা ডিমান্ড করেছিল 7 লাখ টাকা পৰা আমি নাই পয়সা নাই আমি কোথাও একেবারে পয়সা নাই আমার উপায় নাই পাইলে আমি 1.5 লাখ টাকা দিম 1.5 লাখ টাকা যদি লাগে লৈ যাও বলে কৈছিল পিছত নিব আহতে ডাইরেক্ট মানে আক্রমণ করেছে মারি পেলা পিস্তলটা মালিকে কাঁড়ি দিলে কাঁড়ি পেলায় সার হন্ডক দিয়া হল কেজন আহিছিলে আর নহলেও আমাক লাগে নহলে মাক পোয়ালি মানে গোটেখিনি আমার পরিয়াল উঠাই দিয়ে মানে ফোনটা উঠাই পেলে কলো আগতে আমি পয়সা দিবলে যাম কিন্তু ময়ও যাম পোয়ালিকো নি মোর মালিককো নি আমাক মরাই পেলা আমি জিন্দা নাথাকো কেনা কওঁতে নাই বোলে আপোনাৰ মালিকক মই নমৰাওঁ আমি নমৰাওঁ খালি পইচাটো থৈ পেলাই আপোনালোকে গুচি যাব এনে বুলি ক'লে কিন্তু সেইটো হোৱা নাই ডাইৰেক্ট আহি পেলাই মানে শ্বুট কৰিব আৰু ধৰিলে গোটেই ৰাইজ আহি পেলাই ধৰিলে পুলিচেও সহায় কৰিলে আমাক পুলিচে পুৰা পুলিচে আমাক সহায় কৰিলে আৰু লাষ্টত মানে ৰাইজবিলাক আহি পালে আলফা বুলি আমি নাজানো কিন্তু আলফা বুলি আমাৰ চিঠি দিছে বাচি মানে হাতত বাইনকুলাৰটো লৈ পুৱাই ওলাই যায় তেওঁলোক তেওঁলোকৰ বাইনকুলাৰৰ লেন্সেৰে দেশী বিদেশী পৰ্যটকে উপভোগ কৰে কাজিৰঙাৰ নৈসৰ্গিক সৌন্দৰ্য কাজিৰঙাৰ এইসকল মহিলাৰ বাবে এতিয়া জীৱিকাৰ পথ হৈ পৰিছে এই বাইনকুলাৰ হাতত বাইনকুলাৰ লৈ কেইগৰাকীমান মহিলা বাইনকুলাৰটোৱে মহিলা কেইগৰাকীৰ জীৱিকা আমি বৰ্তমান আছো 3-4 গৰাকীমান আছো মহিলা
প্রতিমাহে 30,000 টাকা পর্যন্ত করে উপার্জন। স্বাবলম্বিতার পথ উলিয়াইছে মহিলা কেগৰাকীয়ে। কাজিরঙায় দেখুৱাইছে স্বাবলম্বিতার পথ। অসমৰ মহিলাও এতিয়া পিছপৰি থকা নাই, কেৱল পাকঘৰত সোমাই নাথাকি ওলাই আহিছে উপাৰ্জন কৰিবলৈ। বিদেশী পুৰুষ মহিলাৰ সৈতে কথা পাতিছে কাজিৰঙাৰ এইসকল মহিলাই। তেওঁলোকক কাজিৰঙাৰ সৌন্দৰ্য উপভোগ কৰাৰ বাবে হাতত থকা বাইনকুলাৰটো দেখুৱাই আকৰ্ষিত কৰিছে মহিলাকেইগৰাকীয়ে। কাজিৰঙা অভয়াৰণ্যৰ পথত ৰৈ থকা দেখিবলৈ পাব এইসকল মহিলাক। হাতত বাইনকুলাৰ লৈ অপেক্ষা কৰি থাকে পৰ্যটকলৈ। কাজিৰঙালৈ অহা দেখি বিদেশী পৰ্যটকে তেওঁলোকৰ পৰা বাইনকুলাৰ লৈ কাজিৰঙাৰ জীৱ জন্তুসমূহ চায়। ইয়াৰ বাবদ ধন লাভ কৰে মহিলাকেইগৰাকীয়ে। বৰ্তমান কাজিৰঙা অভয়াৰণ্যখন পৰ্যটকৰ বাবে মুকলি কৰি দিয়াৰ পাছতে কাজিৰঙাত এতিয়া ভিৰ বাঢ়িছে পৰ্যটকৰ। সেই সুযোগ গ্ৰহণ কৰিছে কাজিৰঙাৰ এইসকল মহিলাই। 5,000-10,000 টকা খৰচ কৰি ক্ৰয় কৰিছে বাইনকুলাৰ। পুৱাই সেই বাইনকুলাৰ হাতত লৈ ওলাই আহে মহিলাসকল আৰু অপেক্ষা কৰে পৰ্যটকলৈ। কাজিৰঙালৈ অহা পৰ্যটকক যোগান ধৰে বাইনকুলাৰ। প্ৰতিখন পৰ্যটক কঢ়িওৱা বাহনৰ গৰাকীক প্ৰতিটো চাফাৰীত 200-300 টকা বাবদ দি আহিছে বাইনকুলাৰ। দৈনিক ঠিকে চলি আছে বৰ্তমান, আমাৰ পৰা লয় বাৰু ভাড়া হিচাপে লয়। কেনেদৰে লাভ মানুহ আপোনালোকে? মোটামুটি বাইনকুলাৰটো ঠিকে চলি আছে বাৰু। মাহে 20,000-30,000 উপাৰ্জন কৰে মহিলাকেইগৰাকীয়ে। মহিলাকেইগৰাকীৰ এনে পদক্ষেপক এতিয়া শলাগ লৈছে সকলোৱে। দেশী বিদেশী পৰ্যটকসকলেও প্ৰশংসাৰে উপচাই দিছে মহিলাকেইগৰাকীক। সন্তুষ্টিৰ হাঁহি এটালৈ উভতিছে কাজিৰঙাৰ পৰা। স্বদেশৰ উন্মোচনী অনুষ্ঠানত ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ অধ্যক্ষা নীতা আম্বানীৰ অংশগ্ৰহণ। শিল্পকলা, সংস্কৃতি আৰু ঐতিহ্যক সাৰথি কৰি হায়দৰাবাদত আয়োজন কৰা হৈছে স্বদেশ শীৰ্ষক অনুষ্ঠানটি। শিল্পী আৰু কাৰুশিল্পীৰ এই স্মৃতিচাৰণ অনুষ্ঠানত অংশ ললে নীতা আম্বানীয়ে। দীৰ্ঘ সময় ধৰি শিল্পী আৰু কাৰুশিল্পীক অনুপ্ৰাণিত কৰি আহিছে ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনে। স্বদেশ শীৰ্ষক এই অনুষ্ঠান সেই দিশতে ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ আন এক সুদৃঢ় পদক্ষেপ। খেল মহাৰণক লৈ সামাজিক মাধ্যমত পোষ্টটি নিলম্বিত হৈছে এগৰাকী প্ৰধান শিক্ষক। ফেচবুকত খেল মহাৰণক ভেকু ভাওনা আখ্যা দি বিপদত পৰিছে টিয়কৰ এগৰাকী প্ৰধান শিক্ষক। আৰু এই ঘটনাটোৰ পিছতে যথেষ্ট প্ৰতিক্ৰিয়াও হৈছে। প্ৰতিবেদন আগবঢ়াই বিদায়। সামাজিক মাধ্যমৰ মন্তব্যৰ বাবেই চাকৰি হেৰুৱালে এজন শিক্ষকে। খেল মহাৰণক ভেকু ভাওনা বুলি কৈ নিলম্বিত এজন প্ৰধান শিক্ষক। চৰকাৰী নিৰ্দেশনাৰ বিৰুদ্ধে মন্তব্য কৰি বিপদত টিয়কৰ শংকৰদেৱ বালিকা মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক গজেন ফুকন। পূব যোৰহাট শিক্ষাখণ্ডৰ অধীনৰ তামুলিচিগা শংকৰদেৱ মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ গজেন ফুকন নামৰ শিক্ষকগৰাকীয়ে ফেচবুকত লিখিছিল এই কথা। দুদিন পাছতেই জিলা শিক্ষা বিষয়া স্বাক্ষৰিত নিলম্বনৰ নিৰ্দেশনা হাতত পৰিল প্ৰধান শিক্ষক গজেন ফুকনৰ। প্ৰধান শিক্ষক গজেন ফুকনৰ নিলম্বনৰ পাছতেই এতিয়া এই পৰিস্থিতি বিদ্যালয়খনত। শিক্ষা বিভাগৰ সিদ্ধান্তক লৈ প্ৰতিবাদত বহিল ছাত্ৰ ছাত্ৰী আৰু অভিভাৱকসকল। জিলাৰ শিক্ষা বিষয়াই যি নিলম্বনৰ নিৰ্দেশ প্ৰদান কৰিছে, এই নিৰ্দেশ প্ৰদানটো অতি আশ্চৰ্যজনক আৰু দুখজনক বিষয়। কাৰণ যিহেতু তেওঁ ছ'চিয়েল মিডিয়াত এটা
খেল মহাৰণৰ বিষয়ে যিটো ধৰণৰ পোষ দিছিল সেই পোষটো কোনো কাৰণতে এটা চৰকাৰৰ বিপৰীতে যোৱা পোষ নহয়। গতিকে আমি জিলা উপায়ুক্তগৰাকীক এটা কথা আমি আহ্বান জনাইছোঁ যে আক্ৰোশমূলকভাৱে ৰাজনৈতিক আক্ৰোশমূলকভাৱে বলি শিক্ষকজনক বলি নকৰি তেওঁৰ ওপৰত যি নিলম্বনৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে সেই ব্যৱস্থাটো তেওঁক সাময়িকভাৱে আমি স্থগিত ৰাখিবৰ কাৰণে আমি জিলা উপায়ুক্তৰ এই মুহূৰ্তত আমি দাবী উত্থাপন কৰিছোঁ। অঞ্চলটোত এগৰাকী জনপ্ৰিয় শিক্ষক হিচাপে পৰিচিত গজেন ফুকনক পুনৰ নিযুক্তি নিদিলে পৰিস্থিতি ভয়ংকৰ হোৱাৰ হুংকাৰ দিলে স্থানীয় ৰাইজে। এই নিলম্বন অতি সোনকালে প্ৰত্যাহাৰ কৰিবৰ কাৰণে আমি শিক্ষা বিভাগৰ তৰফৰ লগতে আমাৰ জিলা আয়ুক্ত মহোদয়ক আমি টানি অনুৰোধ জনাইছোঁ আৰু যদি অনতিপলমে এই কাৰ্যটো তেখেতৰ এই নিলম্বন প্ৰত্যাহাৰ নকৰে তেতিয়াহ'লে অহা কাইলৈৰ পৰা আমি এই বিদ্যালয়ত তলাবন্ধ ঘোষণা কৰাৰ লগতে আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলক আমি বিদ্যালয় অহাত আমি বাধা প্ৰদান কৰিম স্থানীয় ৰাইজ হিচাপে। টিয়কৰ পৰা দিগন্ত হাজৰিকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম।